পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি বর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ সামো রেজা আজ তোমাদের উদ্দেশ্যে আগামী দু জুন মাধ্যমিক বাংলা বিষয়ের উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তথা সাজেশন উপস্থাপন করতে চলেছি আমি আশা করি এই সাজেশনটা তোমরা যদি ঠিকঠাক মতো অনুশীলন করো বা ফলো করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় এখান থেকে একশো শতাংশ উত্তর করতে পারবে এটা আমার বিশ্বাস এবং সেই সঙ্গে তোমরা অবশ্যই জানো তোমাদের মাধ্যমিক বাংলা বিষয়ের মোট নম্বর একশো এর মধ্যে প্রজেক্ট থাকে দশ এবং লিখিত পরীক্ষা হয় নব্বই নম্বরের এবারে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি সাজেশন ফর মাধ্যমিক দু জুন বিষয় বাংলা চলো দেখে নেওয়া যাক যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন ফর মাধ্যমিক দু বিষয় বাংলা মড নম্বর একশো প্রজেক্ট দশ এবং লিখিত নব্বই প্রশ্নের দাগ নম্বর এক সঠিক উত্তরটি নির্বাচন করো এই বিভাগের বরাদ্দ নম্বর এক গুণিত সতেরো মঠ সতেরো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান নবাবগঞ্জ আশ্রমের পুরনো মুখপত্রের নাম অপশন ক আনন্দ সংবাদ খ আজকাল গ দেশ ঘ হাতে খড়ি সঠিক উত্তর অপশন ঘ হাতে খড়ি কোশ্চিন নাম্বার টু পৃথিবী শব্দটি সমার্থক শব্দটি হল অপশন ক তনু খ মুন্ড গ সিন্ধু ঘ ধরা সঠিক উত্তর ধরা কোশ্চিন নাম্বার থ্রি সওয়াল জবাব কথাটির অর্থ হল অপশন ক সাদ আহ্লাদ আ ধুমধাম হর্ষই প্রশ্ন উত্তর দীর্ঘই কেনাবেচা সঠিক উত্তর অপশন হর্ষই প্রশ্ন উত্তর কোশ্চিন নাম্বার ফোর ভুলটা চোখে দেখতে পাচ্ছি কিন্তু সত্যকে জীবনে গ্রহণ করতে পারছি না কারণ হল অপশন অ দেখার ভুল আর সাহসের ভুল হর্ষই প্রচারের ভুল দীর্ঘই শাস্ত্রের নির্দেশ সঠিক উত্তর শাস্ত্রের নির্দেশ কোশ্চিন নম্বর ফাইভ শিলা জলে ভাষার সঙ্গে কার তুলনা করা হয়েছে অপশন ক মন্ত্রীর পরামর্শের সঙ্গে খ সৈনিকদের যুদ্ধের সঙ্গে গ শূদ্রদের রথ টানার সঙ্গে ঘ পুরোহিতদের হুকুম করার সঙ্গে সঠিক উত্তর অপশন গ শূদ্রদের রথ টানার সঙ্গে কোশ্চিন নাম্বার সিক্স জয় করার ইচ্ছা এই বাক্যাংশের সংকোচন হবে কোন শব্দটি অপশন ক খ জিঘাংসা গ তিতিক্ষা ঘ জারক সঠিক উত্তর অপশন ক জিগিসা কোশ্চিন নাম্বার সেভেন কঠোর সাধনায় সাফল্য আসে বাক্যটি কোন ধরনের বাক্য অপশন ক নির্দেশক খ অনুজ্ঞা গ প্রশ্নবোধক ঘ জটিল সঠিক উত্তর অপশন ক নির্দেশক কোশ্চিন নাম্বার এইট কৃষ্ণ শব্দটি কোন ধরনের শব্দ অপশন ক তৎসম খ অর্ধতৎসম গ তদ্ভব ঘ আগন্তুক সঠিক উত্তর অপশন ক তৎসম কোশ্চিন নাম্বার নাইন রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে এখানে মা বলতে কবি কাকে বুঝিয়েছেন অপশন ক জননী জাহ্নবী দেবীকে খ মাতাকে গ জন্মভূমি বঙ্গভূমিকে ঘ একজন ভিত্তের জননীকে সঠিক উত্তর অপশন গ জন্মভূমি বঙ্গভূমিকে কোশ্চিন নাম্বার টেন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটির কাব্যগ্রন্থের নাম অপশন ক বনলতা সেন খ রূপসী বাংলা গ সাতটি তারার তিমির কালবেলা সঠিক উত্তর অপশন খ রূপসী বাংলা কোশ্চিন নাম্বার ইলেভেন মিলনের কথা প্রবন্ধটি আসলে একটি ড্যাশ সঠিক উত্তর অপশন ক চিঠি খ রচনা গ বক্তৃতা ঘ আত্মচরিত সঠিক উত্তর গ বক্তৃতা কোশ্চিন নাম্বার টুয়েলভ মান্য বাংলা ভাষার কয়টি রীতি অপশন ক একটি রীতি খ দুটি রীতি গ তিনটি রীতি ঘ চারটি রীতি সঠিক উত্তর খ দুটি রীতি কোশ্চিন নাম্বার থার্টিন কারক হল ড্যাশ অপশন ক ক্রিয়ার সঙ্গে বিভক্তির সম্পর্ক খ ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক গ ক্রিয়ার সঙ্গে অনুসর্গের সম্পর্ক ঘ ক্রিয়ার সঙ্গে নির্দেশকের সম্পর্ক সঠিক উত্তর খ ক্রিয়ার সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক কোশ্চিন নাম্বার ফরটিন যিনি মাস্টার তিনি মশাই মাস্টার মশাই এই শব্দটি গঠিত হয়েছে যেভাবে ড্যাশ অপশন ক সন্ধি করে খ সমাস করে গ উপসর্গ যোগ করে ঘ প্রত্যয় যোগ করে সঠিক উত্তর অপশন গ উপসর্গ যোগ করে কোশ্চিন নাম্বার ফিফটিন মাতৃমুক্তিপণ কথাটির সঠিক অর্থ হল কোনটি অপশন ক মাতার মুক্তির জন্য পণ দিতে হবে খ মাতার মুক্তির জন্য শপথ নিতে হবে গ মাতার মুক্তির জন্য অর্থ দিতে হবে ঘ মাতার মুক্তির জন্য প্রার্থনা করতে হবে সঠিক উত্তর খ মাতার মুক্তির জন্য শপথ নিতে হবে কোশ্চিন নাম্বার সিক্সটিন নাগরিকেরা রথের রশি শূদ্রদের ছুতে দেবে না কারণ ড্যাশ অপশন ক শূদ্ররা দেবতা মানে না খ শূদ্ররা বড়ই অপবিত্র গ শূদ্ররা রশি ছিঁড়ে ফেলবে ঘ শূদ্ররা নেতৃত্বের অধিকার চাইছে বলে সঠিক উত্তর ঘ শূদ্ররা নেতৃত্বের অধিকার চাইছে বলে কোশ্চিন নাম্বার সেভেন্টিন গীতাঞ্জলি এটি কোন ধরনের শব্দ অপশন ক বিশেষ শ্রেণীর শব্দ খ সর্বনাম শ্রেণীর শব্দ গ ক্রিয়া শ্রেণীর শব্দ ঘ আলঙ্কারিক শ্রেণীর শব্দ সঠিক উত্তর ক বিশেষ শ্রেণীর শব্দ কোশ্চিন নাম্বার এইটিন লোভী মানুষ নানাভাবে পরিবেশকে দূষিত করে চলেছে এটি কোন শ্রেণীর বাক্যের উদাহরণ অপশন ক সরল বাক্যের খ যৌগিক বাক্যের গ জটিল বাক্যের ঘ মিশ্র বাক্যের সঠিক উত্তর ক সরল বাক্যের কোশ্চিন নাম্বার নাইনটিন ঘুঙুরের মতো বেহুলার পায়ে কারা কেঁদেছিল অপশন ক সোনালি ধান বট অসত্য শ্যামা ও খঞ্জনা গ ডুমুর দয়েল ঘ বাংলার নদী মাঠ ভাটফুল সঠিক উত্তর অপশন ঘ বাংলার নদী মাঠ ভাটফুল কোশ্চিন নাম্বার টোয়েন্টি পূর্তি বউ ছেলে মেয়েকে ফেলে গিয়েছিল কারণ অপশন ক সংসার প্রতিপালন করতে পারছিল না খ বন্য পরিবেশ নষ্ট হবে বলে গ সোনা বিক্রি করে টাকা আনবে বলে ঘ নদীতে মাছ ধরতে পারেনি বলে দুঃখে সঠিক উত্তর অপশন খ বন্য পরিবেশ নষ্ট হবে বলে কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান কঠোর দৃষ্টিতে একবার মা ও মেয়ে দুজনের পানে টাকাইয়া চৌধুরী সাহেব কণ্ঠে প্রশ্ন করেন এর মানে কি এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে ড্যাশ অপশন ক জলসত্র থেকে খ হোমশিখা থেকে গ রথযাত্রা থেকে ঘ দুধের দাম থেকে সঠিক উত্তর খ হোমশিখা থেকে কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু আমি বলিলাম সেটি দেখিবার আর দরকার নাই লেখক একথা বলেছিলেন কারণ ড্যাশ অপশন ক তার আর মাইল দেখতে ভালো লাগছিল না খ সেটি দেখার জন্য অনেক দূর হাঁটতে হবে গ সেটি দেখে যা শেখার তা এর মধ্যেই শিখে ফেলেছেন গ তিনি চোখে ভালো দেখতে পাচ্ছিলেন না সঠিক উত্তর অপশন গ যেটি দেখে যা শেখার তা এর মধ্যে শিখে ফেলেছেন পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি যে অপর অপরের হয়ে কাজ করে এই বাক্যটি কোন শব্দের অর্থ বিস্তার অপশন ক প্রতিনিধি খ নেতা গ উপকারী ঘ প্রতিবেশী সঠিক উত্তর ক প্রতিনিধি কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর নেতাজি সাহসী ছিলেন এবং তিনি দেশপ্রেমিক ছিলেন এই বাক্যটি গঠন রূপ কোনটি অপশন ক সরল খ জটিল গ যৌগিক ঘ মিশ্র সঠিক উত্তর জটিল কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ হেন অমরতা আমি কোহ গো সেমা জন্মেছে এখানে সেমা জন্মেছে বলতে কবি কাকে বুঝিয়েছেন অপশন ক সেমা নামে এক নারীকে খ নিজের জননী জাহ্নবী দেবীকে গ জন্মভূমি বঙ্গভূমিকে ঘ সেমা নামে দেবীকে সঠিক উত্তর গ জন্মভূমি বঙ্গভূমিকে কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স ডোবা হতে বহিছে কঠোর ড্যাশ অপশন ক পচা পাতার ঘ্রাণ শীতের বায়ু গ সুগন্ধি বাতাস ঘ মশকের গান সঠিক উত্তর ক পচা পাতার ঘ্রাণ কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন গৃহ বলিভুগ পারাবোধগুলি কুজন করুক ঘিরে এখানে পারাবত শব্দটির অর্থ হল ড্যাশ ক বক খ শালিক গ পায়রা ঘ কোকিল সঠিক উত্তর অপশন গ পায়রা কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট নিরুপমার বিয়েতে বরপক্ষ পণ চেয়েছিল ড্যাশ সঠিক উত্তর অপশন ক দশ হাজার খ পাঁচ হাজার গ বাড়িগাড়ি ঘ চল্লিশ হাজার টাকা সঠিক উত্তর ক দশ হাজার টাকা কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন গফুর একজন ড্যাশ অপশন ক চাষি খ ব্যবসায়ী গ খাজানচি ঘ ডাকাত উত্তর ক চাষি কোশ্চিন নাম্বার থার্টি লক্ষ্য লক্ষ্যবিদ্ধ করতে পেরেছিল কারণ অপশন ক সে মন্ত্রপড়া তীর ছুঁড়েছিল খ তার একাগ্রতা ও দক্ষতা ছিল গ নিজের মন্ত্রপুত তীর ছুঁড়েছিল ঘ তার ধনুক অন্য ধনুকের ছিল সঠিক উত্তর অপশন খ তার একাগ্রতা ও দক্ষতা ছিল কোশ্চিন নাম্বার থার্টি ওয়ান রাড়ি এবং বাঙালি এই দুইটি কি অপশন ক বাংলা ভাষা খ বাংলা ভাষার উপভাষা গ ব্রজবুলি ভাষা ঘ বাঙ্গাল ভাষা সঠিক উত্তর অপশন খ বাংলা ভাষার উপভাষা কোশ্চিন নাম্বার থার্টি টু কুমারী শুক্লা বসি একাকিনী কবিতায় শুক্লা বসে কি করছিল অপশন ক গল্পের বই পড়ছিল খ উপন্যাস পড়ছিল গ গান করছিল ঘ কাব্য কাহিনী পড়ছিল সঠিক উত্তর অপশন ঘ কাব্য কাহিনী পড়ছিল কোশ্চিন নাম্বার থার্টি থ্রি আমারে পুরায়ে পিটানো ছাড়া কি আর নাইক কর্ম আর আমারে বলতে কাকে বোঝানো হয়েছে অপশন ক লোহা কে খবি কে গ কামারকে ঘ হাতুড়িকে সঠিক উত্তর ক লোহাকে কোশ্চিন নাম্বার থার্টি ফোর শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না কিসের নাম করে অপশন ক জাত আর ধর্মের খ ধনী আর গরিব গ নারী ও পুরুষের ঘ পুত্র ও কন্যার সঠিক উত্তর ক জাত আর ধর্মের কোশ্চিন নাম্বার থার্টি ফাইভ সীতারামের পাঠশালার নাম কি অপশন ক সন্দীপন পাঠশালা খ সঞ্জীবন পাঠশালা ঘ সীতারাম পাঠশালা ঘ রানীমার পাঠশালা অপশন সঠিক উত্তর ক সন্দীপন পাঠশালা কোশ্চিন নাম্বার থার্টি সিক্স বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল বৃদ্ধা সেকালের কোন স্কুলে পড়েছিলেন সঠিক উত্তর অপশন ক লরেটো খ গখেল গ বেথুন ঘ কমলা গার্লস সঠিক উত্তর অপশন গ বেথুন কোশ্চিন নাম্বার থার্টি সেভেন শিবচরণ মল্লিক নামে সম্পন্ন এক সুবর্ণ বণিক ছিলেন তাহার মাটিতে একটি পাঠশালা ছিল এই পাঠশালায় কে পড়তেন অপশন ক আকু খ সীতারাম গ বিদ্যাসাগর ঘ রবীন্দ্রনাথ সঠিক উত্তর অপশন গ বিদ্যাসাগর কোশ্চিন নাম্বার থার্টি এইট শ্যামু রবীন্দ্রনাথের কোন কবিতা আবৃত্তি করেন অপশন ক খ পূজারিণী গ বাঁশি ঘ ভারত সঠিক উত্তর অপশন ঘ ভারত তীর্থ প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর দুই কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও এই বিভাগের বরাদ্দ নম্বর থাকবে এক গুণিত উনিশ মোট উনিশ এই বিভাগের মধ্যে উপবিভাগ দুই পয়েন্ট এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর এক গুণিত চার মোট চার কোশ্চিন নাম্বার ওয়ান খোলা জানালার পাশে কে বসেছিল উত্তর খোলা জানালার সামনে কুমারী শুক্লা বসেছিল কোশ্চিন নাম্বার টু সুবরোদে বলে কবি কাকে সম্বোধন করেছেন উত্তর বঙ্গভূমিকে কোশ্চিন নাম্বার থ্রি ভারতের দিবাকর বলতে কি বোঝানো হয়েছে উত্তর ভারতের স্বাধীনতার সূর্য কোশ্চিন নাম্বার ফোর বাঁশবনে কি ডাকে উত্তর বাঁশবনে বসি ডাকে কানাকুও কোশ্চিন নাম্বার ফাইভ নরকুলে ধন্য কারা উত্তর লোকে যাদের ভোলে না মনের মন্দিরে যারা সব সময় থাকে কোশ্চিন নাম্বার সিক্স সুদূরের আহ্বান কবিতায় কিভাবে আপন নাম লেখার কথা বলা হয়েছে উত্তর অগ্নি আখরে কোশ্চিন নাম্বার সেভেন পচান পাতার ঘ্রাণ কোথা থেকে আসছে উত্তর ডোবা থেকে কোশ্চিন নাম্বার এইট যাত্রীদের হুঁশিয়ার থাকতে বলা হয়েছে কেন উত্তর নিশীদ রাত্রে দুর্গম গিরিকান্তার মরু ও দুস্তর মরু পারাবার লঙ্ঘন করতে হবে তাই কোশ্চিন নাম্বার নাইন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ এখানে কে কথাটি বলেছে আর কার নাম রাখার কথা বলা হয়েছে কোশ্চিন নাম্বার টেন নদী নামে ওর নাম হবার পিছনে একটা গল্প আছে এখানে কোন নদীর নামে কার নামের কথা বলা হয়েছে কোশ্চিন নাম্বার ইলেভেন শ্রীমতী থালায় কী কী সাজিয়ে নিয়েছিল উত্তর পুষ্পমালা কোশ্চিন নাম্বার টুয়েলভ প্রহরীরা কি দেখে চমকে উঠেছিল শ্রীমতী কর্তৃক পদস্তূপ মূলে প্রদীপ মালা জ্বালানো দেখে কোশ্চিন নাম্বার থার্টিন মধুকরডিঙ্গা বলতে কি বোঝানো হয়েছে উত্তর চাঁদ সোজাগরের বাণিজ্য নৌবহর কোশ্চিন নাম্বার ফরটিন দুই তরঙ্গ তাহাদের রথে উদ উদ্যত উদ্দাম সনতার সিন এই সিনচিনির শব্দটির অর্থ কি উত্তর নুপুরের শব্দ কোশ্চিন নাম্বার ফিফটিন কবু আতপ্ত লাল কবু উজ্জ্বল রবি রূপকে শ্রমজীবী মানুষকে কোশ্চিন নাম্বার সিক্সটিন জুতোর জন্যে কত জীবের মন্ডু খসাচ্ছি কেন বক্তা একথা বলেছেন বক্তাকে উত্তর উচ্চবিত্ত শ্রেণী সুখের জন্য নিজের পাপ কর্ম প্রসঙ্গে শোষিত চর্মকার কোশ্চিন নাম্বার সেভেন্টিন নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান কে কার জন্য এগুলি করেছে কোশ্চিন নাম্বার এইটিন শ্রীমতী কি বলে নিজের পরিচয় দিয়েছিল উত্তর শ্রীমতী বলেছিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী কোশ্চিন নাম্বার নাইনটিন সাধিতে মনের সাথ কবির মনের ইচ্ছা কি ছিল উত্তর তিনি বিদেশি সাহিত্যের খ্যাতনামা কবি হবেন আমি না থাকলে মারা যেত কি না তোমার দিনের রুজি এখানে আমি আর তোমার বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর রূপক অর্থে আমি বলতে শ্রমিক আর তোমার বলতে পুঁজিপতিকে বোঝানো হয়েছে কোশ্চিন নাম্বার টোয়েন্টি কি আমাদের জাত আর ধর্মই বাকি এখানে আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর শ্রমিক শ্রেণীকে কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু ঠকাঠক ঠাঁই কাঁদিছে নেহাই আগুন ঢুলিছে ঘুমে এখানে নেহাই শব্দের অর্থ কী উত্তর অসহনীয় অত্যাচার কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি তোমাদের ওই ধাপ্পা বাবু চলবে না তোয়ার এখানে ধাপ্পা বলতে কি বোঝানো হয়েছে উত্তর জাতির নিরিখে শ্রমিকদের মধ্যে একতা সৃষ্টি না করা প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ দুই পয়েন্ট দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর এক গুণিত চার কোশ্চিন নাম্বার ওয়ান নিরুপুমার রোগ গুরুতর হইয়া উঠিলে তার শাশুড়ি কি বলিয়াছিলেন উত্তর ওঁর সমস্ত নেকামে কোশ্চিন নাম্বার টু বংশীর দোকানে গফুর তার পিতলের থালাটি কতবার বন্ধক রাখিয়াছিল উত্তর বার পাঁচেক কোশ্চিন নাম্বার থ্রি চট্টি মেলার আসল মজা কি উত্তর তীর ছড়ার প্রতিযোগিতা কোশ্চিন নাম্বার ফোর সীতারামের সবচেয়ে বড় আনন্দ সীতারামের সবচেয়ে বড় আনন্দ কি হয়েছিল এবং কেন উত্তর এবার সে সত্যকার একটি ভালো ছেলে পেয়েছে তাই কোশ্চিন নাম্বার ফাইভ সীতারামের শিক্ষকতা গল্পে সেদিন মাস্টার বসে কি করছিল উত্তর রিপু কোশ্চিন নাম্বার সিক্স দুধের দাম গল্পে বৃদ্ধাটি কীভাবে পড়িয়া গিয়াছিলেন উত্তর হোল্ড অলের স্ট্রেপে পাঁ আটকে কোশ্চিন নাম্বার সেভেন বিক্ষুব্ধ সমুদ্রকে আয়ত্তে আনতে চৌধুরী সাহেব কি করলেন উত্তর ফায়ারিং এর নির্দেশ দেন কোশ্চিন নাম্বার এইট যেন নেশা লাগে কখন নেশা লাগার কথা বলা হয়েছে উত্তর ধরিত্রীর বুকের অগ্নিশিখার মতো সর্পিল ঊর্ধ্ব গতিতে গতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে কোশ্চিন নাম্বার নাইন বিদ্যাসাগর মহাশয় ভাল্লুকের আক্রমণে ক্ষতবিক্ষত হয়েও তিনি প্রদব্রজে মেদিনীপুরে পৌঁছেছিলেন কত ক্রোশ হেঁটে উত্তর প্রায় চার ক্রোশ কোশ্চিন নাম্বার টেন লেখক কাকে দুঃস্বপ্ন বলেছেন উত্তর ভারতীয়দের মধ্যে হিন্দু মুসলমান এই দুই ভাগে দেখা কি কোশ্চিন নাম্বার ইলেভেন রামের মা আর হারুর মা দুজনেই মা কালীকে পুজো দিতেন কিন্তু দুজনের পুজো দুরকম কেন উত্তর আর্থিক অবস্থা একজন মধ্যবিত্ত অপরজন ধনী কোশ্চিন নাম্বার টুয়েলভ আমরা না খেয়ে মরি ক্ষতি নেই কিন্তু ও আমার অবলা জীব আমরা কারা ও কে উত্তর মহেশ গল্পে আমরা গফুর ও তার মেয়ে আমিনা ও বলতে পোষ্য ষাঁড় কোশ্চিন নাম্বার থার্টিন পূর্তি মুন্ডার দুজন বংশধরের নাম পেয়েছ তারা কে কে উত্তর চটি মুন্ডা ও কয়েল মুন্ডা কোশ্চিন নাম্বার ফর্টিন খুব ধুম করিয়া ক্রিয়া সম্পন্ন হইল কার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা বলা হয়েছে উত্তর দেনা পাওনা গল্পে কেন্দ্রীয় চরিত্র নিরুপমার কোশ্চিন নাম্বার ফিফটিন চাল নেই সকালে আমাকে বলিসনি কেন কে কাকে কথা বলেছে মহেশ গল্পে গফুর মেয়ে আমিনাকে কোশ্চিন নাম্বার সিক্সটিন গাছতলায় যারা বসেছিল তারা বৃদ্ধ মাধব শিরোমণি মহাশয়কে দেখে খুব খাতি করল কেন উত্তর ব্রাহ্মণ হওয়ার জন্য কোশ্চিন নাম্বার সেভেন্টিন পূর্তি ছেলে বউ মেয়েকে চাইবাসা থেকে কথায় নিয়ে এলো উত্তর পালামৌ জেলায় কোশ্চিন নাম্বার এইটিন বুড়ির এই করুণা অনুরোধ সকলকেই কর্ণকুহরে প্রবেশ করিল বুড়ির কি অনুরোধ করেছিল উত্তর আমাকে একটু নামিয়ে দাও বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ দুই পয়েন্ট তিন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর এক গুণিত তিন মঠ তিন প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান ঈশ্বরচন্দ্রকে তার বাবা ষষ্ঠ মাইল স্টোনটি দেখাননি কেন উত্তর ছেলেকে তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন কোশ্চিন নাম্বার টু চৌধুরীদের মেজ ছেলের নাম কি ছিল উত্তর হারু কোশ্চিন নাম্বার থ্রি আমরা শুধু হিন্দু ও মুসলমান নই আমরা মানুষ মানুষের অন্তর্নিহিত তিনটি অবস্থা কি কি। কোশ্চিন নাম্বার ফোর আমাদের সম্পূর্ণ নতুন করে কোন বিষয় নিয়ে ভাবার কথা বলা হয়েছে উত্তর হিন্দু মুসলমান মিলন সমস্যা কোশ্চিন নাম্বার ফাইভ উৎসবের দিনে লেখক বন্ধুদের কী স্মরণ করিয়ে দিতে চেয়েছেন উত্তর আমরা শুধু হিন্দু মুসলমান নই আমরা মানুষ কোশ্চিন নাম্বার সিক্স এর মধ্যে দেশ ও মানব প্রেমিক মহাত্মা এর মূলে কিছু জল সিঞ্চন করেছিলেন এই মাহাত্মাকে উত্তর ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধী কোশ্চিন নাম্বার সেভেন প্রহ্লাদকে তিনি কেন বিপন্ন হয়েছিলেন উত্তর পৌরাণিক কাহিনী বিষ্ণুভক্ত ছিলেন প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপু বিরুদ্ধে বিষ্ণু আরাধনা করার জন্য তিনি বিপন্ন হয়েছিলেন কোশ্চিন নাম্বার এইট চটি মেলার মেয়েদের নাচের সময় ও আদিবাসী পুরুষদের কাছে যেতে দেওয়া হতো না কেন কোশ্চিন নাম্বার নাইন ঈশ্বরচন্দ্র কী কারণে বিদ্যাসাগর উপাধি লাভ করেন উত্তর অত্যাধিক মেধা গুণে উচ্চশিক্ষা প্রাপ্ত করার জন্য কোশ্চিন নাম্বার টেন হিন্দু মুসলমান বিরোধের মূল কি উত্তর ধর্মীয় সংকীর্ণতা ও একতার অভাব কোশ্চিন নাম্বার ইলেভেন প্রার্থনা প্রবন্ধটিতে প্রার্থনা শব্দটিকে রাজশেখর বসু কি কি দিক থেকে বিচার করেছেন উত্তর আবেদন নিবেদন কামনা বাসনা অভিলাষ আর্জির দিক থেকে কোশ্চিন নাম্বার টুয়েলভ মিলনের কথার রচয়িতাকে এটি কি ধরনের রচনা উত্তর কাজী আব্দুল অদুত বক্তৃতা জাতীয় কোশ্চিন নাম্বার থার্টিন শ্রীনাথ রায় ও সৈয়দ আলফাজুদ্দিন এরা কারা গ্রামে তাদের কি ধরনের পরিচয় রয়েছে উত্তর একই গ্রামের বাসিন্দা উভয় বনেদি ও ভদ্র কোশ্চিন নাম্বার ফরটিন চারুবালাকে তিনি কখন প্রার্থনা করেছিলেন কি প্রার্থনা করেছিলেন উত্তর শিক্ষিত মহিলা বিপদে পড়ে প্রার্থনা করেছিলেন প্রার্থনাটি ছিল ভগবান আমার স্বামীকে রোগমুক্ত করো এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি উপবিভাগ দুই পয়েন্ট চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর আট প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান দুটি যৌগিক স্বরের নাম লেখো উত্তর যৌগিক স্বর পাঁচটি দীর্ঘই দীর্ঘ রি ওই ও কোশ্চিন নাম্বার টু উভয় সংকট অর্থসহ প্রবাদটির একটি সার্থক বাক্য রচনা করো উত্তর উভয় সংকট দুদিকে বিপদ মার কথা শুনলে বাবা রেগে যাচ্ছে বাবার কথা শুনলে মা রেগে যাচ্ছে আমার হয়েছে উভয় সংকট কোশ্চিন নাম্বার থ্রি গত দিক দিয়ে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি উত্তর চার ভাগে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য কোশ্চিন নাম্বার ফোর এক কথায় প্রকাশ করো যা জীর্ণ করে উত্তর যা জীর্ণ করে যাবর কোশ্চিন নাম্বার ফাইভ অর্থ পার্থক্য লেখ অনু অনু উত্তর অ অদন্তানু অর্থ পশ্চাৎ অমর্দান্নয় হুসু অর্থ অতি ক্ষুদ্র অংশ কোশ্চিন নাম্বার সিক্স বাচ্য কথার সাধারণ অর্থ কি উত্তর বিশেষ প্রকাশভঙ্গি কোশ্চিন নাম্বার সেভেন পথ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও উত্তর বাক্যের বিভক্তিযুক্ত শব্দকে পথ বলে যেমন জলকে কোশ্চিন নাম্বার এইট ভাষা বলতে কি বোঝো উত্তর ভাষা বিশেষ জনগোষ্ঠী নিজেদের মধ্যে ভাব বিনিময়ের জন্য যে অর্থযুক্ত ধ্বনিগুচ্ছ উচ্চারণ করে তারই নাম ভাষা পরের প্রশ্ন নাইন দুটি দেশি শব্দের উদাহরণ দাও উত্তর বাবা খুকি কোশ্চিন নাম্বার টেন বর্ণ কাকে বলে তার ভাগ দুটি কী কী উত্তর ধনীকে লিখে বোঝাবার প্রতীক হল বর্ণ বর্ণের দুটি ভাগ প্রথমত স্বরবর্ণ দ্বিতীয়টি বর্ণ কোশ্চিন নাম্বার ইলেভেন শব্দ ও পদ বলতে কি বোঝো উত্তর কয়েকটি বর্ণমিলে গঠিত শব্দ বাক্য গঠনের একক বাক্যের এক একটি অংশ হল পদ কোশ্চিন নাম্বার টুয়েলভ বাক্যের কয়টি অংশ ও কী কী উত্তর বাক্যের দুটি অংশ প্রথমত উদ্দেশ্য দ্বিতীয়টি বিধেয় কোশ্চিন নাম্বার থার্টিন যে আগে জন্মেছে বাক্যটির সংকুচিত রূপ দেখাও উত্তর অগ্রজ কোশ্চিন নাম্বার ফরটিন কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও উত্তর বাক্যের মধ্যে ক্রিয়ার দ্বারা কর্তার প্রাধান্য নির্দেশ করা হল কর্তৃবাচ্য ফিফটিন উপসর্গ ও অনুসর্গের পার্থক্য নির্দেশ করো উত্তর ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয় হল উপসর্গ এবং ধাতুর শেষে বসে যোগ করা হয় এমন শব্দ অনুসর্গ কোশ্চিন নাম্বার সিক্সটিন যা আগে কখনো ঘটেনি এই বাক্যের সংকুচিত রূপ দেখাও উত্তর অভূতপূর্ব কোশ্চিন নাম্বার সেভেন্টিন সে দরিদ্র কিন্তু সুখী এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করো উত্তর যদিও সে দরিদ্র তবুও সে সুখী কোশ্চিন নাম্বার এইটিন বাংলার উপভাষা কয়টি ও কী কী উত্তর পাঁচটি প্রথমত রাড়ি, দ্বিতীয়ত বঙ্গালী তৃতীয়ত ঝাড়খণ্ডী চতুর্থ বরেন্দ্রী পঞ্চম কামরূপী কোশ্চিন নাম্বার নাইনটিন বিশেষণের বিশেষণ এমন শব্দ বন্ধ দিয়ে একটি বাক্য লেখো উত্তর অতি ভীষণ আশ্চর্য ঘটনা কোশ্চেন নাম্বার টোয়েন্টি লক্ষ্য আর লক্ষ্য শব্দ দুটির অর্থ লেখ লক্ষ্য সংখ্যা বিশেষ একশত হাজার লক্ষ্য নিশানা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট উপভাষা কাকে বলে উত্তর কোন ভাষা অঞ্চল বিশেষে স্বীকৃত ভিন্ন উচ্চারিত হলে তা হয় উপভাষা উদাহরণ কন্যা থেকে কন্যা কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু আমাদের উচ্চারিত ধ্বনিগুলি যে যে বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় তাদের নাম লেখো উত্তর নাসিকা মুখগহ্বর কণ্ঠ মূর্ধন্য ও তালু কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর তৎসম শব্দের প্রভাব জাত পরিবর্তিত ও শব্দ হল তদ্ভব শব্দ উদাহরণ চন্দ্র থেকে চাঁদ কোশ্চিন নাম্বার টোয়েন্টি তোমার টিকিট কেন হয়নি এটি কোন বাচ্চ উত্তর কর্মবাচ্য এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর তিন প্রসঙ্গ নির্দেশ সহ কমপক্ষে ষাটটি শব্দে উত্তর দাও তিন উত্তর দাও বৃদ্ধার কোন কোন ভাষায় দখল ছিল তা গল্পে কিভাবে জানা যায় কোশ্চিন নাম্বার টু মহেশ শেষ ত্যাগ করিল কিভাবে মহেশের মৃত্যু ঘটেছিল লেখো কোশ্চিন নাম্বার থ্রি সেই থেকে এই মাঠটির নাম হলো কচুচুসির মাঠ মাঠটির নাম এমন হলো কেন তা লেখো কোশ্চিন নাম্বার ফোর সীতারামের সবচেয়ে বড় আনন্দ এবার সে সত্যকার একটি ছেলে পেয়েছে এই আনন্দের কারণ কি কোশ্চিন নাম্বার ফাইভ দুধের দাম গল্পে বৃদ্ধা বৃদ্ধাকুলির প্রতি কীভাবে কৃতজ্ঞতা জানাতে চেয়েছেন কোশ্চিন নাম্বার সিক্স গফুর ও আমিনার মধ্যে কিসের সম্পর্ক কার বা কাদের অত্যাচারে গফুর গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছিল গ্রাম ছেড়ে যাবার সময় গফুর কি বলেছিল কোশ্চিন নাম্বার সেভেন প্রতি বছরই এমন পরীক্ষা জেতা নিয়ে ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হয় কাদের মধ্যে কিভাবে এই প্রতিদ্বন্দ্বিতা হয় কোশ্চিন নাম্বার এইট পুরনো চাকর যোগিন আসিয়া রিপোর্ট দিল কাকে যোগিন রিপোর্ট দিল সে কি রিপোর্ট দিয়েছিল কোশ্চিন নাম্বার নাইন চটটি কেন অন্যের তীর ও ধনুক দিয়ে লক্ষ্য বিদ্ধ করতে চেয়েছিল কোশ্চিন নাম্বার টেন বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত এখানে বক্তাকে মেয়েটিকে এ কথা কেন তিনি বলেছেন এবারে উপস্থাপন করছি তিন পয়েন্ট দুই যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর তিন প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান না জানি সে কবে চাঁদ চম্পার কাছে চাঁদ ও চম্পার পরিচয় দাও কোশ্চেন নাম্বার 2 চারিদিকে চেয়ে দেখি চারিদিকে চেয়ে কে কি দেখেন क्वेश्चन नंबर মধুহীন মধুহিন করোনাগো তব মনহ কক নদী উদ্ধৃতিটি তাৎপর্য লেখো क्वेश्चन नंबर 4 তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কে কেন একথা বলেছেন क्वेश्चन नंबर 5 অন্তরে আমি তাদের দলেরই দলি এই আমি কে তাদের বলতে কাদের কথা বোঝাতে চেয়েছেন কেন এ কথা বলেছেন কোশ্চিন নাম্বার সিক্স অমর করিয়া বরদেহ দাসে সুবরদে দাসে বলতে কবি কাকে বুঝিয়েছেন সুবরদে বলতে কবি কাকে কেন করেছেন কোশ্চিন নাম্বার সেভেন মক্ষিকাও ও গলে না পড়িলে অমৃত হ্রদে এখানে মক্ষিকা মানে কি উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন কোশ্চিন নাম্বার এইট আজই পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ কথাটিতে জাত বলতে কি বোঝানো হয়েছে জাতির ত্রাণ বলতে কবি কি বুঝিয়েছেন কোশ্চিন নাম্বার নাইন বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কাকে মা বলে সম্বোধন করেছেন এই কবিতায় তিনি কি মিনতি করেছেন কোশ্চিন নাম্বার টেন বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়া হায় ভারতের দিবাকর এখানে ক্লাইভের খঞ্জর বলতে কী বোঝো ভারতের দিবাকর কি। কবি কেন ঐতিহাসিক ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে আমার আমার উপস্থাপনায় চ্যানেল ওপেন ভিডিও তথা আলোচনা যারা তোমরা শুনছিলে মনোযোগ সহকারে আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে সেই ভালো লাগা থেকে ভিডিওটির ওপরে লাইক দাও এবং তোমাদের দূরের এবং কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আবারও সাজেশনের বাকি অংশ তোমাদের সামনে উপস্থাপন করছি প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর চার কমবেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর পাঁচ কোশ্চিন নাম্বার ওয়ান মহেশের প্রতি গফুরের ভালোবাসার যে চিত্র মহেশ গল্পে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো কোশ্চিন নাম্বার টু আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও না বাবা বক্তাকে কাকে একথা বলেছেন কোন ঘটনায় বক্তা একথা বলেছেন কোশ্চিন নম্বর থ্রি অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল কার বিবাহ কিভাবে তা হলো নিজের ভাষায় লেখ কোশ্চিন নাম্বার ফোর সন্দীপন পাঠশালার ঘটনা সংক্ষেপে বর্ণনা করো কোশ্চিন নাম্বার ফাইভ নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী তা দেনা পাওনা গল্পটি অনুসারে বুঝিয়ে দাও কোশ্চিন নম্বর সিক্স শিক্ষা গল্পের তার নৃশংসতা ও পুত্রের মৃত্যু বরণের ঘটনাটি সংক্ষেপে লেখো কোশ্চিন নাম্বার সেভেন বাচ্চ্য কাকে বলে বাচ্চ্য কয় প্রকার ও কি কি প্রত্যেক শ্রেণীর বাচ্চ থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও কোশ্চিন নাম্বার এইট কারক কয় প্রকার ও কি কি কারক চেনা যায় কিভাবে যে কোনো ধরনের কারক উদাহরণসহ বুঝিয়ে দাও কোশ্চিন নাম্বার নাইন বাংলা শব্দ ভাণ্ডারের যত শব্দ আছে সেগুলিকে কোটি শ্রেণিতে ভাগ করা যায় প্রত্যেক শ্রেণী থেকে উদাহরণ দাও কোশ্চিন নাম্বার টেন বাংলায় বচন ও লিঙ্গ কয় প্রকার ও কী কী সহ লেখো এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার ফাইভ যে কোশ্চিন নাম্বার ওয়ান বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বাংলার যে রূপ এর পরিচয় কবি দিয়েছেন তার বর্ণনা দাও কোশ্চিন নাম্বার টু পল্লী কবিতায় বর্ণিত গ্রামের দৃশ্যটি বর্ণনা করো কোশ্চিন নাম্বার থ্রি বঙ্গভূমির প্রতি কবিতায় কবির মাতৃভূমির প্রতি এবং বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশিত হয়েছে কিভাবে তা বর্ণনা করো কোশ্চিন নাম্বার ফোর শ্রমজীবী মানুষ কিভাবে হাড় ভাঙা পরিশ্রম করে আর কিভাবে বঞ্চিত হয় তা কি আমাদের জাত কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও কোশ্চিন নাম্বার ফাইভ পূজারিণী কবিতায় ধর্মের জন্য ও বিশ্বাসের জন্য শ্রীমতী কীভাবে আত্মনিবেদন করেছিল কোশ্চিন নাম্বার সিক্স স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দেবে তাদের গুরু দায়িত্বের কথা কবি কান্ডানি হুঁশিয়ার কবিতায় কিভাবে স্মরণ করিয়ে দিয়েছেন তা লেখো কোশ্চিন নাম্বার সেভেন কবি লোহাকে মানুষ ভেবে নিয়ে তার যে পীড়ন ও যন্ত্রণার কথা বলেছেন তা বর্ণনা করো প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর ছয় কম বেশি একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান দুজনের ভিতরে এই যে মানুষের স্বাভাবিক আত্মপ্রতিষ্ঠার চেষ্টা এ সমস্ত সেই দৃষ্টিতে না দেখে হিন্দু ও মুসলমান এই দুই দলের লোকের স্বাভাবিক কাজকর্ ধর্মকর্ম হিসেবে দেখলে সত্যকে দেখা যায় না এই দুজন কারা এই ধরনের আত্মপ্রতিষ্ঠার চেষ্টা তারা করেছিল কোশ্চেন নাম্বার টু এই সকল ক্ষতের চিহ্ন মৃত্যুকাল পর্যন্ত তাহার শরীরে স্পষ্ট প্রতীয়মান হইত এখানে কার কথা বলা হয়েছে ওই সকল ক্ষত কিভাবে হয়েছিল এই ঘটনা থেকে তার কোন বৈশিষ্ট্যের পরিচয় মেলে কোশ্চিন নাম্বার থ্রি হিন্দু ও মুসলমান মানুষকে এই দুই ভাগে ভাগ করা দেখা অসত্য এ সম্বন্ধে আমাদের পূর্ণভাবে জাগ্রত হতে হবে মিলনের কথা প্রবন্ধ অনুসারে কিভাবে এই জাগ্রত হওয়া যায় তা লেখো কোশ্চিন নাম্বার ফোর সীতারাম অনেক ভেবে দেখে ঠিক করেছে ওর হলো প্রথম ভাগের রাখাল নামক দুষ্ট ছেলেটির শিষ্য এখানে সীতারামকে ওরা কারা প্রথম ভাগ কি প্রথম ভাগের রাখাল ছেলেটির সঙ্গে কেন তুলনা করা হয়েছে কোশ্চিন নাম্বার ফাইভ শিক্ষিত লোকের প্রার্থনা ও অশিক্ষিত লোকের প্রার্থনার যে উদাহরণ প্রার্থনাতে পেয়েছ তা সংক্ষেপে লেখো কোশ্চিন নাম্বার সিক্স ধর্মীয় পরিচয় মানুষের প্রকৃত পরিচয় হতে পারে না যে যে ক্ষেত্রে মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় মিলনের কথা প্রবন্ধ অনুসারে তোমার ভাষায় লেখ কোশ্চিন নাম্বার সেভেন প্রকৃত প্রার্থনার উদ্দেশ্য হল আত্মজাগরণ বা নিজেকে জাগিয়ে তোলা প্রার্থনা প্রবন্ধ অনুসারে উক্ত বিষয়টি আলোচনা করো এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর সাত কম বেশি একশো কুড়ি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বরাদ্দ নম্বর চার কোশ্চিন নাম্বার ওয়ান শূদ্রপাড়ায় গোলযোগের কারণ কি বুঝিয়ে দাও কোশ্চিন নাম্বার টু হাই হায় কী সর্বনাশ উক্তিটি কাদের কোন বিষয়কে তারা কেন সর্বনাশ বলেছে এর ফলে কি পরিবর্তন আসছে কোশ্চিন নাম্বার থ্রি রথযাত্রা অবলম্বনে দলপতির চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লেখো কোশ্চিন নাম্বার ফোর সৈনিক চণ্ডালের মাংস ও শুদ্ধ মাংস বলতে কি বুঝিয়েছেন কোশ্চিন নাম্বার ফাইভ রথযাত্রার নাট্যাংশটির মূল প্রবন্ধটির নাম লেখো এটি কে কাকে উৎসর্গ করেছিলেন নাট্যকার এখানে কোন বক্তব্য তুলে ধরতে চেয়েছেন কোশ্চিন অন্য আমরাই তো জোগাচ্ছি অন্য তাই খেয়ে তোমরা বেঁচে আছো আমরাই বুনছি বস্ত্র তাতেই তোমাদের লজ্জা রক্ষা কে কাকে উদ্দেশ্য করে এ কথাগুলি বলেছিল এ কথা বলার কারণ কি প্রিয় পরীক্ষার্থী এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি নম্বর শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নম্বর পাঁচ ভাব সম্প্রসারণ করো সবার উপরে মানুষ তাহার উপরে নাই কোশ্চিন নম্বর টু সে লড়াই ঈশ্বরের বিরুদ্ধে লড়াই যে যুদ্ধে ভাইকে মারে ভাই থ্রি তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ ফোর জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি ঈশ্বর ফাইভ যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভেরু তোমার চেয়ে যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে কোশ্চিন নাম্বার সিক্স নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে কোশ্চিন নাম্বার সেভেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন নম্বর নয় চলতি গদ্যে বঙ্গানুবাদ করো কোশ্চিন নাম্বার ওয়ান স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার দেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ এই স্টুডেন্ট ইজ ইয়াং টুডে বাট হি উইল বি ম্যান টু মোরো অ্যাজ এই স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন হি শুড বি কেয়ারফুল টু হিজ লেসেন এইভাবে ইংরেজি অনুচ্ছেদ তোমাদের সামনে কোশ্চিন আকারে আসবে এবং তোমাদের এই অংশটির বাংলায় অনুবাদ লিখতে হবে এবারে কোশ্চিন নাম্বার টু

ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন পরের কোশ্চিন ফাইভ এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ কোশ্চিন সিক্স ওয়ান্স এ উল ওয়াজ মাচ পেইন্ট বাই বোন এবং পরের কোশ্চিন রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েট অফ দ্য ওয়ার্ল্ড এই সাতটি বঙ্গানুবাদ তোমরা যদি রেডি করো অবশ্যই তোমরা কমন পাবে যাই হোক এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নের দাগ নম্বর দশ কম বেশি তিনশো শব্দে যে কোনো একটি বিষয় রচনা করো কোশ্চিন নাম্বার ওয়ান তুমি মুরগি খামার গড়ে তুলতে চাও এ ব্যাপারে ঋণের প্রয়োজন বিস্তারিত তথ্য জানিয়ে স্থানীয় ব্যাংক ম্যানেজারের কাছে একটা চিঠি দাও কোশ্চিন নাম্বার টু তোমার জন্মদিনে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো কোশ্চিন নাম্বার থ্রি তোমাদের এলাকায় পানীয় জলের অভাব দেখা দিয়েছে এ বিষয়ে নলকূপ বসানোর আবেদন করে সমষ্টি উন্নয়ন উন্নয়ন আধিকারিকের কাছে একটা চিঠি লেখো কোশ্চিন নাম্বার ফোর তোমার গ্রামে একটি কেন্দ্র গড়ে তোলার অনুরোধ জানিয়ে তোমার জেলা আধিকারিককে একটি চিঠি লেখো এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর এগারো কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান কন্যাশ্রী প্রকল্প টু তোমার প্রিয় কবি অথবা লেখক অথবা সাহিত্যিক অথবা রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চিন নাম্বার থ্রি প্রতিদিনের জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞান ও সংস্কার কোশ্চিন নাম্বার ফোর পরিবেশ দূষণ ও তার প্রতিকার কোশ্চিন নাম্বার ফাইভ তোমার প্রিয় ঋতু শরৎ অথবা বাংলার ঋতু বৈচিত্র্য কোশ্চিন নাম্বার সিক্স বাংলার উৎসব এবং শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার সেভেন ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা এই ছিল তোমাদের টোটাল বাংলা বিষয়ের উপরে সাজেশান আমি আশা করব তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে প্রতিটি প্রশ্ন তৈরি করবে ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে আবারও বলছি তোমরা যদি সবকটি প্রশ্ন তৈরি করে ফাইনাল পরীক্ষায় যাও তাহলে তোমরা হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একশো শতাংশ সফল হবেই হবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই আবারও তোমাদের জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমার উপস্থাপনা এখানেই সমাপ্ত করছি আবারও দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা নিয়ে সবাইকে ধন্যবাদ